একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় কেনা হল রেলের আঠাশটি ফ্রিজিং কোচ প্রায় তিনশো কোটি টাকা ব্যয় এই প্রকল্পে কেনা হয়েছে সাতানব্বইটি লাগেজ ভ্যান কৃষিপণ্য পরিবহনের জন্য কেনা হয়েছে এই ফ্রিজিং কোচ এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান জানায় প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো সমীক্ষা ছাড়াই ফ্রিজিং কোচ আর লাগেজ ভ্যান কেনার পর রেল কর্তৃপক্ষ এই প্রকল্পকে সফল করার উপায় খুঁজছেন কৃষিপণ্য পরিবহনের জন্য চীন থেকে তিনশো কোটি টাকা ব্যয়ে সাতানব্বইটি লাগেজ ভ্যান এবং কৃষকের উৎপাদিত মাছ মাংস দুধের মতো হিমায়িত পণ্য ঢাকায় আনার আঠাইশটি ফ্রিজ কোচ কিনেছে রেলওয়ে আন্তর্নগর ট্রেনের সঙ্গে এগুলো সংযুক্ত করা হবে